জাহান্নামীরা আত্মচিৎকার করে করে বলবে আল্লাহ হে আমাদের প্রভু ওগো আমাদের রব আখরিজনা নাআমাল সালিহা ও আমাদের রব আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দিন বের করে দিন নাআমাল সালিহা আমরা আবার ভালো কাজ করব আমলে সালেহ করব দুনিয়াতে যাইয়া আর খারাপ কাজ করব না غير الذي كنا نعمل যে আমলের কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে আসলাম এই আমলগুলি আর করব না এরকম গুনাহের আমল আর করব না এমন অপরাধ আর করব না আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের প্রশ্নের জবাবে ডাকের জবাবে বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কারু ওয়া জাআকুমুন নাযীর আল্লাহ তাআলা জাহান্নামীদের সে ডাকের পরিপ্রেক্ষিতে একটা কথা বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কারু ওয়া জাআকুমুন নাযীর আল্লাহ বলবেন ও জাহান্নামীরা শোনো আমি কি তোমাদেরকে এমন সময় দেই নাই এমন সময় এমন জীবন এমন হায়াত এমন বয়স কি আমি তোমাদেরকে দেই নাই যে সময়ের ভিতরে যে বয়সের ভিতরে যে হায়াতের ভিতরে যদি তোমরা আমাকে শরণ করার মতো করতা তাহলে তোমরা ভালো কাজ করতে পারতা এমন হায়াত কি আমি তোমাদেরকে দেই নাই শুধু এই সময়টাই আমি তোমাদেরকে দেই নাই এটাই নয় ওয়া জাআকুমুন নাদি শুধু সময় দেই নাই তোমাদেরকে শুধুমাত্র আমি 30 বছর 50 বছর 60 বছরের হায়াতে আমি তোমাদেরকে দেই নাই আমি এর ভিতরে তোমাদের কাছে হায়াত দেওয়ার পরও আমি তোমাদের কাছে সতর্ক বাণী পাঠিয়েছিলাম আমার নবীগণ তোমাদের কাছে গিয়েছিল তোমাদের কাছে এই দিনের দাওয়াত দিয়েছিল নবী যখন ছিল না তখন আলেম উলামাগণ হক্কানে আলেম উলামাগণ এই কালামুল্লাহ শরীফকে সামনে রাইখা কুরআন এবং হাদিস দ্বারা তোমাদেরকে বুঝিয়েছিল তোমাদেরকে সতর্ক করেছিল তোমরা দুনিয়াতে নাফরমানি কাজ করিও না আল্লাহর গোলামি তোমরা করো এরকম সতর্ক বাণী তোমাদেরকে আমার পক্ষ থেকে শোনানো হয়েছিল আমি তোমাদেরকে সময় দিলাম আমি তোমাদেরকে হায়াত দিলাম এই হায়াতের ভিতরে সতর্ক বাণীর জন্য আলেম উলামাদেরকে পাঠাইলাম এই কুরআন নিয়া নিয়া হাদিস নিয়া নিয়া তোমাদের দারে দারে যাইয়া তোমাদেরকে বুঝিয়েছিল তোমরা এই সময়টাকে আজকে কাজে লাগাও নাই আজকে তোমরা আমার কাছে আবার হায়াত চাও আবার হায়াত চাও ও দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাযুকু ফামালিল যালিমিন আজকে তোমরা সেই জাহান্নামের আযাব তোমরা কষ্ট ভোগ করতে থাকো স্বাদ আস্বাদন করতে থাকো জালিমদের জন্য আজকে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না বলেছেন কে আরো আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে এইটুকু আমি আপনাদের সামনে বললাম
এখন প্রশ্ন হলো হুজুর এই হায়াতের জিন্দেগিটা আমাদেরকে প্রশ্ন করা হবে আল্লাহ বলবে না বলম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কারু ওয়া জাআকুমুন নাদীর আমাকে এই প্রশ্নটা যখন করা হবে আপনাদেরকে যখন এই প্রশ্নটা করা হবে সবাই নিজেরা নিজেদেরকে একটু প্রশ্ন করেন তো আমি যদি আজকে আপনাদেরকে বলি অবেকুর হাটি 40 আর কোড়ে হা দক্ষিণ পাড়ার এলাকাবাসী আজকে অতিবাহিত হয়েছে আজকের যেই দিনটা এই দিনটা সকাল থেকে নিয়ে মাহফিলে আসার আগ পর্যন্ত এই দিনটা কয় ঘন্টা কত ঘন্টা সময় কত মিনিট সময় কত সেকেন্ডের সময় কে কিভাবে আপনারা কাটিয়েছেন আল্লাহর জন্য কত সময় কাটিয়েছেন পরকালের জন্য কত সময় কাটিয়েছেন আর নিজেদের জন্য অপকর্মের মধ্যে জাহান্নামে যাওয়ার জন্য কত সময় কাটিয়েছেন নিজেরা যদি নিজেদেরকে একটু প্রশ্ন করেন হিসাব এখন মিলে যাবে কথা কান ঠিক কিনা ও দস্ত হাসরের ময়দানে আল্লাহ যখন বলবেন আমি তোমাদেরকে হায়াত দিলাম এই হায়াতের জিন্দেগিটা তোমরা কিভাবে কাটাইলা আমাকে একটু বলো একটু বলো এবার যাদেরকে 20 বছর বয়স হয়ে গেল দোস্ত 20 বছরে যাদের মৃত্যুবরণ হয়ে গেল আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে ওরে বান্দা তোর যখন 14 বছর হইয়া গেল 12 বছর হইয়া গেল 18 বছর হয়ে গেল তোমাকে আমি আল্লাহ কুদরতিভাবে এমন একটা মেধা এমন একটা জ্ঞান তোমাদেরকে দান করতাম যে জ্ঞানটা তোমরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা কারো কাছ থেকে তোমরা শিখতে পারতা না কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হালাল কোনটা হারাম কোনটা ন্যায় কোনটা অন্যায় এই বিষয়টা বুঝার মতো যে শক্তি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তাদের 15 বছর 18 বছরের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দেন কথা কন ঠিক কিনা কোনো মাদ্রাসায় পড়েন নাই স্কুলে পড়েন নাই ও দস্ত আপনিও তো জানেন আগুনের ভিতরে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে কথা কন ঠিক কিনা পানির মধ্যে নদীর মধ্যে যদি ঝাঁপ দেই আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমি সাঁতার জানি না পানির ভিতরে ডুবে মরে যাব এটা আপনাকে মা বাবা শেখায় নাই এটা আপনাকে স্কুল কলেজ ভার্সিটিতে শেখায় নাই ও দস্ত এই জ্ঞানটা কোথায় থেকে দিল কোথায় থেকে আসলো তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় 18 বছর সর্বোচ্চ যখন হইয়া যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের ভিতরে এমন একটা আল্লাহ ওয়ালা জ্ঞান তাদের ভিতরে দিয়া দেওয়া হয় ও দস্ত তাহলে আমাদের জীবনটা খুব গুরুত্বপূর্ণ একটা জীবন কথা কন ঠিক কিনা আমরা অপরাধের ভিতর আমরা আটকা পড়ে যাব এই জন্য আল্লাহ বলেন যখন আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু এটা কখন বলা হবে যখন আপনারা বলবেন রব্বানা আখরিজনা নাআমাল সালিহা ওয়াল্লাহ ও আমাদের রব সমস্ত জাহান্নামীর আত্মচিৎকার করে করে বলতে দেখবে ও আমাদের রব সেই দিন কাফেররাও বলবে মুনাফিক মার্কা মুসলমানরাও বলবে জাহান্নামে যারা যাবে সবাই এই কথাগুলি বলতে থাকবে রব্বানা আখরিজনা নাআমাল সালিহা আল্লাহ আমাদেরকে যদি আরেকটা দিনের জন্য সুযোগ দিতা একটা মুহূর্তের জন্য যদি আমাদেরকে আবার পৃথিবীর বুকে পাঠাইতা আল্লাহ তোমার ইবাদত ছাড়া তোমার গোলামি ছাড়া আর কিছুই করতাম না কিছুই করতাম না এমন আর্তনাদ জাহান্নামের ভিতরে করলে কোনো লাভ আসেনি কথা কন কোনো লাভ আসেনি পরীক্ষার হলের ভিতরে যদি যাইয়া কয় হ্যাঁ আমি তো এই প্রশ্নটা দেখে আসছিলাম বইটা দেখার পর পড়তে পারলাম না ভাবি না এটা যে আসবে বলুন তো পরীক্ষার হলের ভিতরে যদি আপনি স্যারদের কাছে এই কথা বলেন আপনাকে স্যার কি সুযোগ দিবে 10 মিনিটের জন্য যাও বইটা একটু দেখে আসো কথা কয় না দুনিয়ার কোন স্যার এই সুযোগ দিবে আরে দুনিয়াতে দিতে পারে দিলেও দিতে পারে কিন্তু হাসরের দিনে কি আজ পর্যন্ত জন্মের পরে
অতীত ইতিহাস শুনছেন যে মানুষ মইরা আবার সে পৃথিবীতে আসছে কথা কই না আবার তাকে হায়াত দিয়ে পৃথিবীর বুকে পাঠাইছে আমল করার জন্য এমন সুযোগ আছে নাই তাহলে এই বিষয়টা থেকে আমরা বাঁচব কি করে কি কি বাধা হয়ে দাঁড়ায় এই জান্নাতে যাওয়ার জন্য কি কি বাধা এই বাধাগুলি আমি আপনাদের সামনে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আমরা যেভাবে আমাদের সময়টাকে যৌবনটাকে জীবনটাকে নষ্ট করে দিচ্ছি কিভাবে এক নাম্বার হাতিয়ার শয়তানের মানুষদেরকে দিনদারি থেকে জান্নাতের রাস্তা থেকে সরানোর জন্য এক নাম্বার হাতিয়ার শয়তান কয় আজ নয় কাল আজ নয় কাল বলেন আজ নয় কাল আজকে করব না কালকে করব হুজুর যখন বলে ভাইজান আসেন না নামাজটা পড়েন হুজুর আজকে জামাটা ভালো না ইনশাআল্লাহ কালকে তাবলীগ ওয়ালারা যখন দাওয়াত দেয় ভাই আসেন হুজুর ভাই আজকে না ইনশাআল্লাহ আগামী শুক্রবার বলে কি বলে না কথা কোন বলে কি বলে না এই ওয়াসওয়াসাটা দেই কে কথা কই না এই ওয়াসওয়াসাটা দেই কে তাহলে শয়তান কি আমাদের বন্ধু না শত্রু ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান আমাদের প্রকাশ্য এবং গোপনীয় সর্বক্ষেত্রে আমাদের বন্ধু না শত্রু কথা কই না যারা বলতেছেন না তারা কি বন্ধু বলুন শয়তান আমাদের বন্ধু না শত্রু আমাদের শত্রু তাহলে শত্রুকে কি মানুষের শত্রুর কথা শুনে না শত্রু থেকে আরো বেঁচে থাকে হ্যাঁ এখন আপনারা কি বাঁচবেন বাঁচতে চান কথা কই না শত্রু থেকে বাঁচতে চান আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন সবাই বলি আমিন তাহলে এক নাম্বার বাধা কি ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান শয়তান কয় আজকে নয় কালকে এই আজকে নয় কালকে করতে করতে কত মানুষ কবরের জগতে চইলা গেছে কথা কোন আছে না নাই আজকে নামাজ পড়বো না দেবে কালকে নামাজ পড়বো এই কথা বলতে বলতে কত ভাই বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু তার নামাজ পড়া হয় নাই আছে না নাই কত ধনাঢ্য মানুষ হজ করা তাদের উপর ফরজ হয়েছে এই বছর না আগামী বছর এই বছর না আগামী বছর করতে করতে তার জীবন শেষ কবরের ভিতরে চলে গেছে আছে না নাই শয়তান তাদেরকে কাজটা শয়তানের কাজ সাকসেসফুল করতে পারলো জিতে গেল শয়তানে হেরে গেলেন আপনি ও দোস্ত এখন তো জাহান্নামের ভিতরে যাইয়া আপনি বলবেন রব্বানা আখরিজনা নাআমাল সালিহা আল্লাহ আমাকে আবার সুযোগ দাও আমাকে আবার সুযোগ দাও আমি যদি আবার দুনিয়াতে যাই তাহলে শুধু নেক আমল করব আমি আর কোনো খারাপ আমল করব না তখন এটা বললে কোনো লাভ হবে নি কথা বলেন কোনো লাভ হবে নি সময় আপনাদেরকে দিবে নি সময় দিবে না ও দুস্ত তাহলে শয়তানের এক নাম্বার ওয়াসওয়াসা হলো আজ নয় কাল এখন আপনাদের ওয়াদা করতে হবে আমলগুলি কি এখন করবেন নাকি আগামী কাল এখন কখন করবেন এখন করব কখন করবেন কথা বলেন কখন করবেন আওয়াজ দিয়ে বলেন কখন করবেন আমার আগে আলোচনা করেছেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য এটাকে আগামী কাল থেকে না এখন থেকে শুরু নিয়ত করতে হবে কারণ মুমিন যখন নিয়ত করার সাথে সাথে তার আমলনামার মধ্যে নেকিগুলি লেখা হইয়া যায় কি রামাকাতিবি يعلمون ما تفعلون এই আয়াতের তাফসীরের ভিতরে লেখা হয় যে ডান কাদের ফেরেশতা আছে বাম কাদের ফেরেশতা আছে এটা আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন আছে না নাই ডান কাদের ফেরেশতা নেক আমল লেখে বাম কাদের ফেরেশতা বদ আমল লেখে তো রাসূল বলেন ডান কাদের ফেরেশতা মুমিন যখন নেক কাজের নিয়ত করে নাই কাজ করবে এরকম নিয়ত করলো সাথে সাথে তার আমলনামার মধ্যে লিখে টেনে দেয় সুবহানাল্লাহ
জোরে কর না সুবহানাল্লাহ। আর বাম কাদের ফেরেশতা একটা অপরাধ নিয়ত করেছে, লেখে নাই, অপরাধটা করে ফেলেছে, সে লিখতে চায়। উনাকে জিজ্ঞাসা করে, উস্তাদ লিখবো? উনি কয় যে না, আরো তার 6 ঘন্টা সময় দাও। সুবহানাল্লাহ, যে 6 ঘন্টা তাফসিরের কিতাবে, তাফসিরে তাদরিসুল কোরআনের ভিতরে আসছে যে 6 ঘন্টা পর্যন্ত একটু অপেক্ষা করো, এর ভিতরে যদি সে মাফ চায় আমার বান্দা, আমি তাকে মাফ করে দেব। তখন এই যে বাম কাদের ফেরেশতা, উনি আর লেখে না, অপেক্ষা। হ্যাঁ, আপনি নিয়ত করলেই লিখে ফেলেন, আর সে আমার বদআমল করলো, এরপর আমি লিখতে পারতেছি না। ডান কাদের ফেরেশতা কয়, আরেকটু অপেক্ষা কর, আরেকটু অপেক্ষা কর, এই বান্দা যদি চোখের পানিটা সাইরা দিয়ে আল্লাহর কাছে মাফ চাই, ডাক দেয় আল্লাহকে, আল্লাহ বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ তখন তাকে ওই বান্দাটাকে মাফ করে দিবে। তুমি তার নামে আর বদি এই গুনাটা আর লিখিও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নিয়ত করলেই লেখা হয়, সওয়াব হয়ে যায়, নিয়ত করলেই সওয়াব হয়ে যায়। তাহলে আমল আগামী কাল না এখন? কথা বলেন, আগামী কাল না এখন? আল্লাহর হাবিব বলেন আরেক হাদিস শরীফের ভিতরে, দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। আল্লাহর হাবিব বলেন, সন্দেহযুক্ত কাজ তোমরা করবা না, সন্দেহ মুক্ত কাজ তোমরা ছাড়বা না। যে কাজটা মনে করবেন এটা ভালো কাজ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, ভালো, যে এই কাজটা কখনো ছাড়বো না। আর যে কাজটার ভিতরে সন্দেহ থাকবে, এটা খারাপ কাজ হতে পারে, এই কাজটা আমরা করব না। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ সন্দেহযুক্ত যে কাজগুলি আছে এটা তোমরা করবা না। অর্থাৎ আগামীকাল বাঁচবো কি না মরবো, এটা হলো সন্দেহযুক্ত। বাঁচতেও পারি মরতেও পারি, কথা কোন ঠিক কিনা? আগামী শুক্রবারে জুমার নামাজ থেকে আমার জীবনটাকে পবিত্র করে নেব, আমার জীবনের নতুন অধ্যায়টা আমি শুরু করে নেব। ও দোস্ত, আগামী জুমার দিন আপনি বাঁচবেন কিনা এটা সন্দেহযুক্ত, আর এখন থেকে যে আপনি আমলটা শুরু করে দিবেন এটা হলো সন্দেহ মুক্ত, কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন, সন্দেহযুক্ত কাজ তোমরা করবা না, আর সন্দেহ মুক্ত যে কাজটা এটা তোমরা ছাড়বা না, কথা কোন ঠিক কিনা? তাহলে আমল করব কি কালকে না এখন? কথা বলেন, কালকে না এখন? সকলে নিয়ত করেন, পর্দার অন্তরালের মা বোনেরা সবার জন্য উদ্দেশ্য করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলতেছেন। আমাকে আর আপনাকে প্রশ্ন করবে, আওয়ালাম মুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কার ওয়া জাআকুমুন নাদীর। আমি কি তোমাদেরকে এমন সময় দেই নাই? আমি কি তোমাদেরকে এমন হায়াত দেই নাই? এই যুবক ভাইরা, 30 বছর হয়ে গেছে তোমার, 30টা বছর তুমি কিভাবে ব্যয় করলা? তোমাকে কি এই সময়টা আল্লাহ তাআলা দেই নাই? ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে তখন আমরা কি উত্তর দিব? ও বাবা, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেল, একটু চিন্তা করেন তো, 60 বছরের যে জিন্দেগিটা আপনি কাটাইলেন, আল্লাহ যে এত লম্বা একটা হায়াত দিল, এই হায়াতের ভিতরে আপনি জীবনে কি করলেন আল্লাহর জন্য, কতটুকু করতে পারলেন পরকালের জন্য, আর কি পরিমাণ করলেন দুনিয়ার জন্য? একটু হিসাব মিলাইয়া নেন, একটু হিসাব মিলাইয়া নেন, জীবনটাকে ধ্বংসের ধার প্রান্তে আমরা দিয়ে দিয়েছি, কথা কোন ঠিক কিনা? জীবনটা শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন, সময় তোমাদেরকে দেওয়া হলো, আল্লাহ বলেন আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। ও দোস্ত, এই জন্য 5টা জিনিস আছে এমন, যে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকিরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস আছে এমন, আরে আরো 5টা জিনিস আসার পূর্বে পূর্বে তোমরা এই জিনিসগুলিকে মূল্যায়ন করো, এই জিনিসগুলিকে তোমরা গনিমত মনে করো। এর মধ্যে এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। ও দোস্ত, তোমার যৌবনটাকে
বার্ধক্য আসার পূর্বে বৃদ্ধ হওয়ার পূর্বে বৃদ্ধা হওয়ার পূর্বে আপনারা আপনাদের যৌবনটাকে একটু আপনাদের যৌবনটাকে মূল্যায়ন করেন যৌবনটাকে আল্লাহর জন্য আপনারা বিলীন করে দেন কারণ যৌবনকালের নারী পুরুষের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি অদস্ত যৌবনকালে যদি কেউ ইবাদত করে নওজোয়ানকালে যদি কোনো নারী এবং পুরুষ ইবাদত করে ওই মানুষটা যখন 60 বছর পার হইয়া যায় সেই মানুষটা এই যৌবন অবস্থায় ইবাদত বندگی করেছে এরপর যদি সে ইবাদত বندگی করতে নাও পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা যখন বিছানার মধ্যে শুয়ে থাকবে অসুস্থতার কারণে সে আর মসজিদে যাইয়া নামাজ আদায় করতে পারবে না তো মসজিদে যাইয়া নামাজ আদায় করলে যে সওয়াবটুকু হতো সেই যৌবনকালে ইবাদত করার কারণে এখন বার্ধক্যের কারণে সে ইবাদত করতে পারে না এই জন্য আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে মসজিদে যাইয়া নামাজ পড়লে যে সওয়াব সেই সওয়াবটুকু আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে ঢুকাইয়া দিবে এই জন্য বার্ধক্য আসার পূর্বে বৃদ্ধ আসার পূর্বে আমাদের জীবনটাকে মূল্যায়ন করা ও যুবক ভাইরা আমাদের যে হায়াতটা আছে ও যুবতী মহিলারা আপনাদেরকে যে হায়াতটা দিয়েছে এই হায়াতের ভিতরে এখন গুনাহ করার জন্য আল্লাহ তাআলা দেয় নাই এই হায়াতটা দিয়েছে ইবাদত বندگی করার জন্য আল্লাহর গোলামি করার জন্য কথা কোন ঠিক কিনা আরেকটা হলো ওয়াসিহাতাকা আবলা সাকামিক অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা নিয়ামত মনে করো তোমরা ব্যস্ত হওয়ার পূর্বে অবসরতাকে তোমরা ব্যস্ত হওয়ার পূর্বে যে অবসরতার সময়টা আছে এটাকে তোমরা নিয়ামত মনে করো অদস্ত মৃত্যুর আগে তোমাদের হায়াতটাকে তোমরা নিয়ামত মনে করো এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের বিশেষ করিয়া যে হায়াত নামক যে জিন্দেগিটা এই হায়াতের জিন্দেগিটাকে তোমরা মূল্যায়ন করো দুনিয়াতে যদি তোমরা মূল্যায়ন করতে পারো চিরস্থায়ী যে পরকাল এই পরকালের জন্য তোমরা সুখী হইয়া যাইবা আল্লাহ বলেন দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী অদস্ত দুনিয়াতে মানুষ সফলকাম এটা সফলকাম নয় আসল সফলকাম হলো যে পরকালে সফলকাম হতে পারলো কথা কোন ঠিক কিনা বল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি আর পরকালের জিন্দেগিটা হলো চিরস্থায়ী জিন্দেগি এই জিন্দেগির শুরু তখন হয়ে যাবে এটা আর শেষ হবে না এই কথাগুলি শুধু আমাদের জন্য নয় ইন্না হাযা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা এটা শুধু আমাদের কিতাবের ভিতরে কালামের ভিতরে এই কথাটা লেখা এটা শুধু এটাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ এই কথাগুলি আমি পূর্বের যত সহিফা যত কিতাবগুলি আমি নাযিল করেছিলাম ওই কিতাবের ভিতরে এই কথাটা লেখা ছিল দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগির এই দুনিয়াটা চিরস্থায়ী নয় দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী পরকাল হলো চিরস্থায়ী কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ওই দুনিয়ার মানুষ এই কথাগুলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যেই কিতাব দেওয়া হয়েছিল ওই সহিফার ভিতরে এটা লেখা ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেই কিতাব এবং সহিফা দেওয়া হয়েছিল এই সহিফার ভিতরে এই কথাগুলি লেখা ছিল যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী পরকালটা হলো চিরস্থায়ী ও দোস্ত তাহলে আমাদের এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় আমরা আমল আজকে করব না কালকে করব ও যুবক ভাইরা আমি আপনাদেরকে বল
করতে চাই পরদার অন্তরালের মা বোনেরা আপনারাও নিয়ত করেন অতস্থ আজকে যারা এশার নামাজ পড়ে নাই মাহফিল থেকে উঠিয়া আগে এশার নামাজটা পড়ব রাজি আছেন নি হাত তুলে না হ্যাঁ কি আপনারা পড়বেন না যারা হাত তুলেন নাই হ্যাঁ পড়বেন আরে আমল কি কালকে করবেন না এখন থেকে করবেন লাভ হবে কি আলোচনা করে যদি আমল না করেন আলোচনা তো সবাই এই করতে আছে আপনারা শুনতে আছেন করতে আছে শুনতে আছেন শুনতে শুনতে কবরে যায় কেউ আমল করে না লাভ হবে কথা বলেন লাভ হবে লাভ আপনাদের যে আমল করবে না তার লাভ হবে না যে আমল করবে তার তো লাভ হবে কথা কন কথা কন আর সবাই আমল করবে এটাও কোনো কথা না কারণ যারা যেই নিয়তে এসেছে যদি এরকম নিয়তে আসে যে হুজুর আউট কিসসা কাহিনী বাদ দিয়া কুরআন এবং হাদিসটিকে বলেন তাহলে আমরা মানব আমরা আমল করব যদি এই নিয়তটা যদি করে আসেন তাহলে আল্লাহ তাআলা হইতে পারে আপনাদেরকে আজকের এই মাহফিলটা আপনাদের জীবনের গুনাহ maaf এবং জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যেতে পারে কোন সুবহানাল্লাহ তো নিয়ত করেন ইনশাআল্লাহ আমল এখন থেকে করব কখন থেকে করব এখন থেকে করব আগামী কাল থেকে করব ফজরের সময় ঘোষণা হবে যে একটি এলান এই এলাকার আব্দুর রহমান সাহেব গত রাতেও এশার নামাজ আমাদের সাথে ছিল মাহফিলেও আমার সাথে বসা ছিল কিন্তু উনি রাত 3টায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই এলান আপনাদের নামে হতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না পারে যদি পারে যদি হতে পারে এটা তো সন্দেহমুক্ত এটা এমনটা হতেই পারে তাহলে এই জিনিসের জন্য আমি কালকে থেকে নামাজ পড়ব এই নিয়ত করে কি আজকে বসে থাকা যাবে কথা বলেন আজকে থেকে বসে থাকা যাবে তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমলে সালেহের মধ্যে সর্বপ্রথম আমল হলো নামাজ সর্বপ্রথম আমল কি কথা বলেন সর্বপ্রথম আমল কি নামাজ প্রথম হলো ঈমানের পরে নামাজ এখন আমাদের সমস্যা একটা আমরা এই নামাজের মধ্যে যাই না মসজিদ খালি পড়ে থাকে জায়গা খালি থাকে শুক্রবারে আবার জায়গা হয় না শুক্র আলীর অভাব নাই হ্যাঁ শুক্র আলীর অভাব নাই মনে করে যে ওরা পাঁচ দিন নামাজ করে কি লাভ হবে অদস্ত রাসূলের জিন্দেগিতে কয়েকটো নামাজ তিনি পড়েন নাই এমন কোন হাদিস কোন হুজুরদের কাছ থেকে শুনছেন কথা কই না রাসূলের জীবনে যদি একক্ত নামাজও বাদ না যাইতে পারে তাহলে আমরা কি আমরা কি আমরা কি যে ইবাদত বন্দি করি আল্লাহ তো উনাদের বিষয়ে বলেছেন আগে এবং পরে যা গুনাহ হবে বা হবে না সব আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে উনারা যদি এমন ভাবে করে আমাদের শিক্ষার জন্য দিতে পারেন তাহলে আমরা আবার কারাশায় বসে থাকি যে নামাজ পড়লে কি লাভ হবে যদি দিল ভালো না থাকে কয়নি কয়নি বলে আমি নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে হ্যাঁ যে লোকটা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয় ওনার সামনে কয় যে আমার ঈমান ঠিক আছে নামাজ না পড়লে কি হবে আর তুই নামাজ পড়লে কি হবে তোর ঈমান ঠিক নাই আছে নি আরে ঈমান কার আছে আর কার নাই যার ঈমান আছে সে তো নামাজের জন্য মসজিদে গেছে আর যার ঈমান নাই সে তো মসজিদে যাইতে পারে নাই কথা কই না যার ঈমান নাই সে মসজিদে যাইতে পারে নাই যেই ছাত্র কলেজে ভর্তি হয় নাই তাহলে সে কলেজে ক্লাসে যাবে কি করে তুমি তো কলেজে ভর্তি হও নাই আর উনি তো কলেজে ভর্তি হইছে এইজন্য উনি ক্লাসে গেছে পরীক্ষার হলে অ্যাটেন্ড হয়েছে কথা কন ঠিক কি না দুনিয়াতে যদি এটা বুঝেন তাহলে ইবাদতের ক্ষেত্রে এটা বুঝেন না কেন হ্যাঁ দুনিয়াতে যদি কলেজের মধ্যে ভর্তি না হইয়া পরীক্ষা দিতে পারবেন না পরীক্ষার হলে ঢোকার সুযোগ দিবে না এটা যদি বুঝেন তাহলে আপনি নামাজ না পড়িয়া আপনি বলেন আপনার ঈমান ঠিক আছে এটা কেমনে বুঝেন এই গাই জুরি আর গলাবাজি এই জাহান্নামের ভিতরে যে যখন চিৎকার করবে রব্বানা আখরিজনা নাআমাল সালিহা نعمل صالحا غير الذي كنا نعمل জাহান্নামের ভিতরে যখন যাবে জাহান্নামের মুগুরের বাড়ি যখন খাবে জাহান্নামের আযাব যখন
শুরু হয়ে যাবে জাহান্নামের কষ্ট যখন আর সহ্য করতে পারবে না জাহান্নামের যেই লেলিহান আগুন যখন আর সহ্য করতে পারবে না তখন চিৎকার করতে থাকবে রব্বানা ও আমাদের রব তখন বলবে আমাদের রব আমার রব দুনিয়াতে থাকতে তুমি রবকে আর রব বলে ডাক দিলা না যারা রব বলে ডাক দিয়েছিল তাদের সাথে আবার তোমরা বাহাদুরি কর্তা টিটকারি মস্কারি কর্তা কথা কন ঠিক কিনা আর সেই দিন যারা দুনিয়ার বুকে আল্লাহকে রব বলে দুনিয়ার বুকে ডাক দিয়েছিল যারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিল তোমাদের টিটকারি মস্কারির কথা শুনেছিল তারা সেই দিন জান্নাতের ভিতরে থাইকা থাইকা তোমাদেরকে দেখবে তাকাইয়া তাকাইয়া দেখবে আর তোমরা সেই দিন আর্তনাদ করতে থাকবা রব্বানা আখরিজনা নাআমাল সালিহা গায়রাল্লাযী কুন্না নাআমাল ও আমাদের রব আমাদেরকে এখান থেকে বের করে দিন আমাদেরকে এখান থেকে নিষ্কৃতি দিয়ে দিন আমাদেরকে জাহান্নাম থেকে একটু বাহির করিয়া দিন আমরা আবার আমলে সালেহ করব গায়রাল্লাযী কুন্না নাআমাল আমরা আর এমন আমল করব না যে আমলের কারণে জাহান্নামের ভিতরে আবার আসতে হবে ও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমরা আমলগুলি করব আল্লাহ সেই দিন বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর আল্লাহ সেই দিন বলবেন আমি কি তোমাদের কেমন সময়টুকু দেই নাই আমি কি তোমাদের কেমন হায়াত আমি দেই নাই আমি কি তোমাদের কেমন বয়স আমি দেই নাই আমি কি তোমাদের কেমন সুযোগ আমি দেই নাই ও দোস্ত যাদের 50 বছর হইয়া গেল যাদের 60 বছর 70 বছর হইয়া গেল এই 70 বছর হায়াত পাইয়া আপনি কি করলেন কি করলেন আল্লাহ তো কোনো প্রশ্ন করবে বান্দা আমি তো তোকে 50 বছর সুযোগ দিলাম ও বান্দা আমি যে তোমাকে 60 বছর সুযোগ দিলাম এই 60 বছরের জিন্দেগিটার ভিতরে তুমি 12 বছর বাদ দিয়া দাও না বলে রাত পর্যন্ত আর বাদ বাকি যেই বিষয়গুলি 48 বছর তুমি কিভাবে কাটাইলা এই 48 বছর তোমার ভিতরে কি এই জ্ঞানটা ছিল না তোমাদের কাছে কি এই কথাগুলি বলছিল না তোমাদের কাছে কি ঢাকা থেকে হুজুররা আসিয়া কোরআন শরীফটাকে সামনে নিয়া কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া তোমাদের কাইসা এরকম ভাবে বুঝাইছিল না ও দোস্ত তখন কি করবেন কি করবে তখন আর আত্মচিৎকার করা আর কোনো কাজ হবে না তখন আল্লাহ বলবেন ফাদু ফামালি যালিমিন ফাদু ফামালি যালিমিন মিন নাসির ও জালেম দুনিয়া থেকে থাকা অবস্থায় আমার হুকুমগুলি তোমরা মানো নাই আমার আদেশগুলি তোমরা মানো নাই আমার পক্ষ থেকে আমার হাবিবের যে ওয়ারিস আলেম উলামাগণ আমার কালামটাকে নিয়া তোমাদের সামনে রাখিয়া এত সুন্দরভাবে কত উদাহরণ দিয়া তোমাদেরকে বুঝাইলো তখন তোমরা বুঝেও না বুঝার বাহানা করেছিলা ও দোস্ত আল্লাহ বলবেন ফাদু ফামালিল লালিমিন সেই দিন যখন আল্লাহ বলবেন কষ্ট ভোগ করো জাহান্নামের আযাব আজকে ভোগ করো আজকে তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই আমি আল্লাহও তোমাদেরকে আজকে সাহায্য করব না ও দোস্ত এই প্রশ্ন আপনাদেরকে করবে আমাদেরকে করবে যারা আল্লাহর হুকুম মানি না আজ করব না কাল করব এই কথা বলিয়া বলিয়া আমার সেই যৌবনটাকে শেষ করে দিলাম আমার জীবনটাকে শেষ করে দিলাম কথা কন ঠিক কিনা ও দোস্ত তাহলে আমল করতে হবে কখন আওয়াজ দিয়ে বলেন কখন
এক নাম্বার হলো শয়তানের ওয়াসওয়াসা শয়তান আপনাদেরকে বলবে এই মাহফিল থেকে উঠার পরে বলবে আরে হুজুর তো আলোচনা করেছে খুব সুন্দর হুজুরের কণ্ঠটাও খুব সুন্দর হুজুরের তেলাওয়াত খুব সুন্দর অদুস্থ এই কথা বলে বলে চলে যাবে হ্যাঁ আমল করব ইনশাআল্লাহ আগামী কাল থেকে গোসল করে আমল করা শুরু করে দেব শয়তান বলে আগামী কাল থেকে অদুস্থ আপনাকে বলতে হবে না 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 আল্লাহর হাবিব বলেছেন দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক সন্দেহযুক্ত কাজ করা যাবে না আগামী কাল আমি বাঁচব কিনা এটা সন্দেহযুক্ত কথা কোন ঠিক কিনা আগামী শুক্রবার আমি বাঁচব কিনা এটা সন্দেহযুক্ত সুতরাং আমি আগামী কালের জন্য রাখব না আমি এখনি গোসল করিয়া শরীরটা যদি না পাকি হয় এখনি গোসল করিয়া এখনি আমি নামাজগুলি আদায় করে নেব আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে চাইব জাহান্নামের ভিতরে যাইয়া চাইলে কোনো লাভ হবে না জাহান্নামের ভিতরে যাওয়ার আগে দুনিয়াতে চান রব্বানা ও আমাদের রব জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও দোস্ত নামাজ পড়ি আল্লাহর কাছে চোখের পানি গুলি ছাইরে দিয়া আল্লাহর কাছে ডাক দেন আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপর আল্লাহ আমি গুনাহ করেছি আমি অপরাধ করেছি আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখে না তুমি তো দেখো তোমার চোখে কিভাবে আমি ফাঁকি দেব আল্লাহ তোমার নাম সাত্তার এই জন্য তুমি আমার দোষ ত্রুটিকে গোপন করে রেখেছো দুনিয়ার বুকে আল্লাহ তোমার নাম গফফার আল্লাহ তোমার সাত্তার নামের ওসিলায় যেমন ভাবে দুনিয়ার বুকে আমার গুনাহগুলিকে তুমি গোপন করে রাখলা আল্লাহ তোমার নাম তুমি বলেছো গফফার আল্লাহ তুমি বলেছো তোমার নাম গফুরুর রহিম ও আল্লাহ তোমার গফফার নামের ওসিলায় আল্লাহ তুমি তো ক্ষমাশীল আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও ও দোস্ত চাইতে দেরি হবে চাইতে দেরি হবে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবেন চোখে পানি বের হবে জমিনে পড়তে দেরি হবে না ও দোস্ত এর আগে আগে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিবে এই জন্য আমল করবে কখন কথা বলেন পিছনের বাইরে আমল করবেন কখন শয়তানের এক নাম্বার ওয়াসওয়াসা সব সময় মনে রাখতে হবে এখন করব না তখন করব এই কথা বলে এক নাম্বার ওয়াসওয়াসা কি কথা বলেন মুখস্থ রাখতে হবে এক নাম্বার হাতিয়ার দিনের কাছ থেকে সরানোর শয়তানের ওয়াসওয়াসা শয়তানের কুমন্ত্রণা শয়তান কি কুমন্ত্রণা দেয় এক নাম্বার ওয়াসওয়াসা হলো আজ করব না কাল কতক্ষণ আজ করব না সবাই বলেন আজ করব না কাল এই জিনিসটা তো দিনের ভিতরে আসে সবার কতক্ষণ আসে না যে আজ করব না কাল আজকে বললো ঠিক আছে বাবা ডাক দিছে আম্মু ডাক দিছে নামাজের জন্য আম্মু ঠিক আছে আজকে একটু ঘুমাই আম্মু কালকে টিকে করব তখন এই যে আপনার মায়েরা যারা ঘরের ভিতরে আছেন আপনারা মাইকের আওয়াজ শুনতেছেন তখন বলবেন কি বাবা রে কালকে তুমি বাঁচো কিনা এটা তো গ্যারান্টি নাই যে রাসূল বলেছে হুজুর বলে গেছে এখানে রাসূলের হাদিস দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক সন্দেহযুক্ত কাজ করা যাবে না বাবা রে আগামী কাল বাঁচবা কিনা তার তো কোনো শিউর নাই যদি আজকে রাতে তোমার হায়াত শেষ হয়ে যায় স্বামী গো তুমি আগামী কাল বাঁচবা কিনা তার তো কোনো গ্যারান্টি নাই যদি আজকে রাতে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও কথা কন হ্যাঁ আর যাদের যাদের স্ত্রী কথা শুনে না বা স্ত্রী নামাজ পড়ে না তখন স্বামীরা বলবে কি ওরে বিবি তুমি আগামী কাল কা বাঁচবা কিনা এটা তোমার গ্যারান্টি নাকি হ্যাঁ কোন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই তাহলে এখনি তুমি নামাজটা আদায় করে নাও কথা কন এখনি তুমি নামাজটা আদায় করে নাও যদি এমন কোন দাজ্জাল স্ত্রী থাকে আছে না যে স্বামী স্ত্রীকে ভয় পায় কথা কয় না হ্যাঁ স্ত্রীর নামে যদি ব্যাং ব্যালেন্স অথবা বাবার বাড়ি যদি একটু শক্তিশালী থাকে তখন স্বামীও কিন্তু স্ত্রীর ভয় পায় আবার কিছু স্ত্রী আছে স্বামীর লাড়ির ভয়ে স্বামীর সাতবার সালাম দেয় আসেনি তো যে স্ত্রীগুলি যদি এমন থাকে যে খারাপ স্ত্রী আপনি স্বামী আপনি ভালো মানুষ নামাজ পড়েন আপনার জন্য উচিত হবে তাকে বুঝাইয়া শুনাইয়া শীতের দিন আপনি তাকে একটু গরম পানি করে দেন
বিবিরে আমি তোমারে গরম পানি করে দেই, তুমি উজুটা করে নামাজটা আদায় করে নাও। কথা কন ঠিক, ওইটা আপনাদের উপরে বইরা গেছে, এটা কি গুনাহ হবে? হ্যাঁ, যেহেতু বিবি কথা শুনে না, একবার দুইবার তিনবার করেন, তখন বিবি চিন্তা করবে, আরে আমার স্বামী আমারে পানি গরম করে দেয়। আবার অনেকে আছে না যে স্বামীরা সপ্তাহে দুই দিন বিবিরে সাইজ করে, অথবা একদিন অথবা মাসে তিন দিনের জন্য লাগায়, ওই যে বাবার বাড়িতে পাঠায় মাইরা, কথা কই না আছে না আপনাদের লাগাই নাই আছে? তো এই বিবিরা করবেন কি? এই যে আজকে যে ওয়াজটা আপনারা যারা শুনতেছেন, আমি কি মন গড়া কোনো কথা বলতেছি? কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফটাকে সামনে রেখে বলতেছি, বলবেন যে হুজুর যে বললো কোরআন শরীফের আয়াত দিয়া, স্বামী গো কালকে যদি আজকে রাত্রে যদি তুমি মরে যাও কি অবস্থাটা হবে? পাউটা একটু টিফেন, মাথাটা হাতাইয়া দেন, একটু গরম পানি করে দেন, মুয়াজ্জিন আজান দিছে, স্বামী গো যাও, যাই একটু মসজিদ নামাজটা পড়ো। সন্তান বড় হয়ে গেছে তো উঠতেছে না, তার মাথাটা হাতাইয়া দেন, পাউটা একটু টিপা, তাকে একটু গরম পানি করে দেন, একদিন দুই দিন তিন দিন, দেখবেন তিন দিনের মাথায় কইবা, হায় রে আমার জ্বালার ভাল লাগে না, আসলে তো ভালো কাজই করতেছে, যাই আজকে দেখি কি করে। হবেনি হবেনি আমল করবেন ইনশাআল্লাহ, তাহলে শয়তান ওয়াসওয়াসা দেবে কালকে, আপনি বলবেন কি এখন? আরে আজকে না তো, আজকে তো আরো এই যে রাত্র, আজকে রাত্র, রাত্র তো একবার যে সকাল ছয়টা পর্যন্ত, হ্যাঁ তো সকাল ছয়টা পর্যন্ত আপনি মরলে শেষ, আপনার গ্রান সৈরে যাবো যে অমুক। এখন শয়তান বলবে আগামীকাল, আপনি বলবেন এখন। এই জিনিসটা থিওরি একটা মনে থাকবেনি, হ্যাঁ এটা হলো শয়তানের ওয়াসওয়াসা আমলের ক্ষেত্রে। দুই নাম্বার দিনদারি হওয়ার ক্ষেত্রে যেই বাধাটা সেটা হলো আমাদের পরিবেশ। কি কথা কন? পরিবেশ এই এলাকার মধ্যে আশা করি গাঞ্জা মুয়াদ অথবা হিরোইনের এটা যে এখনো আসে নাই, কারণ এলাকা তো ভাঙ্গা রাস্তা, আসবো কি করে? হ্যাঁ ভাঙ্গা রাস্তা আসতে তো সমস্যা। পরিবেশ এলাকার একটা ছেলে যদি গাঁজা খাওয়া ধরে, দেখবেন একটা প্রথম সে খাবে, দেখবেন আস্তে আস্তে তার বন্ধুটা, বন্ধুর এটা খাইলে যে একটা হিরো শরীরটা, মন মানসিকতা এত ভাল লাগে বলার বাহিরে, প্রথম তার গ্রাম শুনলে বুমি বুমি আসে। যারা সিগারেট খান নাই, জীবনও খান নাই, মুখে দেন নাই, দেখবেন ওদের কাছে সিগারেট খাইলে পেট পুইলা যায়, গেছে ধুমা যদি যায়, এটা আমার হয় কি যে সিগারেটের গ্রাম শুনলে পেট ফুলে যায়। আবার অনেকের আছে সিগারেট না খাইলে পেটটা ক্লিয়ার হয় না, হ্যাঁ পেটটা ক্লিয়ার করার জন্য ঘুম থেকে ওইটা মুখটাকে না ধোয়া আগেই একটা সিগারেট ধরে খাই কোথায়, ইন্টারন্যাশনাল বাথরুমে, হ্যাঁ কি স্বাদ কি মনে করেন? এখন এটা আপনারা কেমনে বুঝবেন যারা আপনারা এই রোগে আছেন? তো ঘুম থেকে ওইটা একটু হলো মুখের দুর্গন্ধ, দ্বিতীয়ত আবার বাথরুম, হ্যাঁ সিগারেটটা ধরে সুন্দর বাথরুম করতেছে আর টানতেছে, কি সুখ তার, আল্লাহ মানে কথাটা বোঝানোর জন্য বলতেছি। দ্বিতীয় কাজটা একদম নিকৃষ্ট একটা কাজ, কথা কোন ঠিক কিনা? একটা নিকৃষ্ট কাজ কি সিগারেট খান আপনারা এলাকায় আছে কি? বাথরুমে খান না এমনিতেই খান? বলে হুজুর না আমি বাথরুমে খাই না, আমি আলাদাই খাই, মানে এমন তো আছে কেউ হুজুর বেশি বলে ফেলছে না, এরকম রোগও আছে, এটা কেউ আপনারা খাবেন না। যেই জিনিসগুলি শরীরের জন্য ক্ষতিকর, আমি মেডিকেল সায়েন্সের মধ্যে এই জিনিসটা নিয়ে আমাদের মেডিকেল সায়েন্সে একটা পরীক্ষা করা হয়েছে, মঙ্গলজনক কথা বলছি, একটা গ্লাস আয়না গোল করে বানানো হয়েছে, একদিক দিয়ে একটা ছিদ্র রাখা হয়েছে, আরেক দিক দিয়ে হাওয়া বাইর করার জন্য একটা যে ছিদ্র রাখা হয়েছে, পাম্পের মেশিনের মতো টিপ দিলে হাওয়া টেনে আনে, তো ওই দিক দিয়ে একটা সিগারেট লাগাইয়া ভিতরে কিছু তুলা রাখা হয়েছে, তুলা দিয়া এখন এই শ্বাস টানে সিগারেটে, তখন কি হয় সিগারেট ওই দিক দিয়ে ধরতেছে, এর যে হাওয়াটা যে সুগা এটা এই তুলার মধ্যে লাগিয়া প্রথম আস্তে আস্তে আঠালো হয়, প্রথম আঠালো হয় একটা দুইটা তিনটা এরকম, যখন সিগারেটের এই গ্যাসটা যখন আসতে থাকে আস্তে আস্তে, তখন এটা আঠা একদম জমাট হইয়া যায়, এরপরে আস্তে আস্তে কালো দাগ হয়ে যায়,
এজন্য বিজ্ঞান মেডিকেল সায়েন্সে এটা দ্বারা পরীক্ষা করেছে যারা সিগারেট খায় যদিও জোয়ান থাকা অবস্থায় তাদের তেমন একটা ক্ষতি হয় না বৃদ্ধ হইলে তখন তাদের একটা লাভ আছে সিগারেট খাওয়ার একটা লাভ এটা বুড়া বয়সে হয় যারা গরু পালে ছাগল পালে যাদের বাসায় চুরি হওয়ার সম্ভাবনা থাকে এই বাড়িতে যদি একজন বুড়া সিগারেট কুর থাকে মানে যৌবনকালে সিগারেট খাইছে তো দেখবেন একজন থাকলে এই ফ্যামিলি এই গোষ্ঠীটার ভিতরে তারা নিশ্চিন্তায় ঘুমাইতে পারে কারণ কিছুক্ষণ পর পর বুড়া হইলে এই রূপটা দেখা দেয় এর আগে দেখা দেয় না যখন যত আস্তে আস্তে বুড়া হয় তত আস্তে আস্তে এই যে ফুসফুসের ভিতরে এই আঠালো জিনিসটা লাগতে লাগতে এটা কালো হয়ে যায় তখন ফুসফুসের যেই ফাম করার যে জিনিসটা এটা আস্তে আস্তে কমে যায় তখনই দেখা যায় যাদের হুক্কুর হুক্কুর কাশি শুরু হয়ে যায় আমি এখান থেকে বাড়িতে গেলে দেখা যায় আমার বাড়ির সামনে এমন একজন আছে আমার আপন জনই আগে সিগারেট খাইছে অন্য জিনিসও খাইছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ এই দশ মিনিট পাঁচ মিনিট পরে পরে কাশি আবার অভিযোগ দেয় মানুষের ঘর সাথের ঘরে যে ওর কাশির জন্য ঘুমানো জানা কিছুক্ষণ পরে পরে তা আমি কই যে তার জন্য একটা সুবিধা আছে যাদের গরু চুরি হওয়ার সম্ভাবনা আছে ঈদের সময় ওনার বাড়ির কাছে না বান্ধে রাখবেন কারণ সুর যখন আসবে কাশি দিলে মনে করবে মালিক সজাগ এই যে এই ঘরের মধ্যে এই বাড়ির মধ্যে আর সুর ডুববে এখন এই ফজিলত সিগারেটের ফজিলত শুনে নাকি আপনারা সিগারেট খাইবেন নাকি হ্যাঁ না এটা মারাত্মক ক্ষতিকর শরীরের জন্য যেই জিনিসগুলি ক্ষতিকর ওই জিনিসগুলি রাসূল নিষিদ্ধ করে দিয়েছেন ঠিক আছে এইজন্য আমরা সিগারেট খাবো না রাজি আছেন নি হাই হাই রাজি আছেন যারা হাত তুলেন না আপনারা খাবেন নিয়ত করেন আল্লাহ আপনাদেরকে যেন হেফাজত করেন সবাই বলে আমিন আসলে কথা অন্যদিকে চলে যাচ্ছে হ্যাঁ তো দুই নম্বর বলতেছিলাম যে পরিবেশ কথাটা এখান থেকে আসছিল পরিবেশের যদি একজন খারাপ হয় তার দেখা দেখি আরেকজন খারাপই হয় কতক্ষণ পরিবেশ যখন একটা ছেলে যখন গাঁজা খায় তার সাথে আরেকটা ছেলে খাইতে পারে না একদিন দুই দিন তিন দিন থাকতে থাকতে তখন কই দেহ একটা টান দেই দেখ কেমন মজা হিরোইন কেমন মজা একটা টান দে দেখোস না এই দেখোস না কই সে একদিন দে যখন থেকে একটু ঘুম ঘুম ভাব আসে ঝিমঝিম ভাব আসে খুব ভালোই তো লাগে ভালোই তো লাগে আস্তে আস্তে এরকম ভাবে নেশা হয়ে যায় কতক্ষণ কতক্ষণ এজন্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তাহলে পরিবেশ মানুষকে খারাপ বানিয়ে ফেলে এই পরিবেশ মানুষকে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের দিকেও নিয়ে যায় কতক্ষণ ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস ও দুনিয়ার মানুষরা ও ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং ভালো মানুষের সাথে চলাফেরা করো ও দোস্ত কেন বললাম পরিবেশ তো ভালো পরিবেশের জন্য মানুষ খারাপ হয়ে যায় পরিবেশের কারণে মানুষ জান্নাতি হয় পরিবেশের কারণে মানুষ জাহান্নামী হয় কথা কন ঠিক কিনা মুসলিম শরীফের একটা হাদিস শুনেন মনোযোগ সহকারে দোস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি 99টা খুন করেছে 99টা মার্ডার করেছে কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা 99টা মার্ডার করেছে খুন করেছে এখন তার দিলের ভিতরে লাগলো আমি ভালো হতে চাই আমি ভালো হতে চাই আমি অপরাধ করে ফেলেছি তার দিলের ভিতরে লাগলো কিন্তু যে সেই এলাকার ভিতরে বসবাস করে এই এলাকাটা ছিল খারাপ এলাকার পরিবেশ ছিল খারাপ এই জন্য বলতে লাগলো আমি এই পরিবেশটিকে আমার চলে যেতে হবে ওই যুগের একজন আলেমের পাত্রের সাথে সাক্ষাৎ হলো যাইয়া বলল আমি ভালো হতে চাই আমি তো 99টা মার্ডার করেছি খুন করেছি আমি কি এখন ভালো হতে পারবো আল্লাহ কি আমাকে মাফ করবেনি এই কথা বলতে ওই আলেম বলে দিলেন হাই হাই 99টা তুমি মার্ডার করলা 99টা খুন তুমি করলা আবার তুমি মাফের জন্য আসছো ও দোস্ত হাদিসের কিতাবের ভিতরে লেখা হয় ওই ব্যক্তিটা তখন আরেকটা খুন ওই হুজুরকে করিয়া ওই পাদ্রীকে করিয়া 100টা মার্ডার পূর্ণ করে দিল
কিন্তু ওই ব্যক্তির দিলের ভিতরে তামান্না আমি ভালো হতে চাই আমি ভালো হতে চাই আমি অন্যায় করেছি আমি জুলুম করেছি আমি ভালো হতে চাই কিভাবে ভালো হব আবার সে দর শুরু করে দিল আমি কিভাবে ভালো হব কোথায় গেলে আমি ভালো হব ও দোস্ত মানুষেরা বলল তুমি এই এলাকা সাইরা দিয়া অমুক এলাকার মধ্যে একজন আলেম আছে আপনি ওনার দরবারে যান ও দোস্ত লোকটা ওই এলাকা সাইরা দিয়া ধরে নেন আপনাদের এই এলাকায় একটা উদাহরণ দিতেছি বেপুরহাটি বাজার থেকে রওনা দিল ঈশ্বরগঞ্জ নেত্রকোনা বাজারের দিকে অদুস্ত ঈশ্বরগঞ্জ যে নেত্রকোনা বাজার আর হলো বেপুরহাটি বাজার বোঝানোর জন্য বলতেছি ওই লোকটা থাকে হলো বেপুরহাটি বাজারের বাসিন্দা কিন্তু নিয়ত করেছে আমি ভালো হইয়া যাইব মার্ডার করেছে 100 কিন্তু একজন আলেম লোকেরা পরামর্শ দিল নেত্রকোনা মসজিদের ইমাম সাহেবের কাছে যাও ওই লোকের কাছে গেলে ওই লোক তোমাকে পরামর্শ দিবে তোমাকে তওবা করাইতে পারবে ওনার কাছে যাও আল্লাহ রাব্বুল আলামিন দিলের ভিতরে যখন তার সঠিক বোধ যখন দিয়া দিল ভালো হইয়া যাইবে সে বেকুরহাটি বাজার থেকে সকল সে রওনা দিয়ে দিল মধ্য রাস্তার মধ্যে যখন চইলা গেল তার জীবনের হায়াত শেষ হইয়া গেল আজরাইল পিছন দিক থেকে তাকে তাবা আমারে বসল অদস্ত জমিনের মধ্যে পড়ে গেল এখন তার জানটা কবজ করা হবে তার জানটা এখন কোন ফেরেশতারা কবজ করবে তার রুহটা এখন কোন ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামী ফেরেশতারা নিয়ে যাবে নাকি জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে নাকি আযাবের ফেরেশতারা নিয়ে যাবে এই নিয়ে দুই দল ফেরেশতাদের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল কথা কাটাকাটি শুরু হয়ে গেল অদুস্ত রহমতের ফেরেশতারা বলে তোমরা নিবে না তোমরা নিবে না এই লোকটা তো তওবা করার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছে ওই লোকটা তার অপরাধের জন্য অনুতপ্ত হয়েছে ওই লোকটা তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে সুতরাং সে ভালো হয়ে যাওয়ার নিয়ত করেছে তার রুহটা আমরা নিব তার রুহটা আমরা নিব আযাবের ফেরেশতারা বলতেছে না 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 তার জীবনে কোনো ভালো আমল নাই তার জীবনে কোনো ভালো আমল নাই একটা নয় দশটা নয় পঞ্চাশটা নয় 100টা মার্ডার করেছে 100টা খুন করেছে সুতরাং তার রুহটা আমরাই নিতে হবে এই নিয়ে দ্বন্দ্ব শুরু হইয়া গেল একজন ফেরেশতা আল্লাহর দরবার থেকে প্রেরিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাইয়া বলে আল্লাহ এই রুহটা এখন কি করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়া দিলেন ফেরেশতা একজন পাঠাইয়া দিলেন যাও এই 100টা মার্ডার করিয়া 100 খুন করিয়া আজীবন গুনাহ করিয়া এখন তার দিলের ভিতরে আমার ভয় ঢুকে গেছে এখন আল্লাহর ভয় ঢুকে গেছে এখন সে তার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে এখন তার ভিতরে পরকালের ভয় ঢুকে গেছে এখন সে ভালো হয়ে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হইছিল ওরে ফেরেশতা যা 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 সে যে বেকুরহাটি বাজার থেকে রওনা দিল নেত্রকোনা এবং বেকুরহাটির ভিতরে এই লোকটা যেই দিকে বেশি নিকটবর্তী হইয়া যাইবে ওই ফেরেশতারা তাকে তার রূহটাকে গ্রহণ করে নিবে ও দোস্ত আজরাইল তার রূহটা বের করে নিবে এমন কঠিন সময়ের মধ্যে জমিনের মধ্যে পড়িয়া বুকের উপরে যে শক্তিটা ছিল সর্বশেষ শক্তিটা দিয়া সে ওই দিকে নেত্রকোনা ভালোর জায়গার দিকে সে তার বুকের উপর ভর করিয়া সামান্য একটু জায়গা সে অগ্রসর হল ও দোস্ত ফেরেশতাকে আল্লাহ বললেন জায়গাটাকে মাপো মাইপা দেখবা যার নিকটবর্তী বেশি হবে যদি সে ক্ষমার নিকটবর্তী বেশি হইয়া যায় তাহলে তাকে ক্ষমার কাতারের মধ্যে তার নামটা লিখে দাও ও দোস্ত জায়গাটাকে মাপা হলো বাইপা দেখে সে নেত্রকোনার দিকে তার অগ্রসর একটু বেশি হইয়া গেল কোন সময়টা বেশি হলো যখন সে জমিনের উপর পড়ে গেল বুকের উপর ভর করিয়া সে যে চেষ্টাটা করেছিল এই সামান্য চেষ্টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দিলেন ওই 100 খুনের আসামিকে রহমতের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে জান্নাতে নিয়ে যায়
हुजूर जीवन भर मुस्टिदे देना हुजूर आलेम देर के आमी गाली दिताम हुजूर नामाजी व्यक्ति देर के आमी टिटकारी मस्कारी करताम हुजूर आमार चाचा के आमी टिटकारी मस्कारी करताम क्षमा चान जदि आज के अल्लाहर कासे जदि माफ चान अल्लाह आमी बड़ अपराधी आमी बड़ गुनागार अल्लाह तुमी आमाके माफ करिया दाओ अल्लाह बोलबेन बंदा आमी तो माफेर जन्य अपेक्षा करियाछि दुनियार मानुषेर काछे जखन मानुष कोनो किछु चाय तखन ओई मानुषटा राग होइया जाय आर बंदा तुमी केन आमार काछे चाओ ना आमार काछे चाइले आमी अल्लाह तोमादेरके माफ करे देब ओ दोस्तो ताहले अल्लाहर कासे आमरा माफ पावार आशा आछे ना नाई कथा बोलेन आछे ना नाई ताहले एखन थेके तौबा करब अतीते आमरा जारा विभिन्न गुनाहेर मध्ये लिप्त आछि ओ जुबक भाईरा विभिन्न नेशार मध्ये लिप्त आछि ओ वृद्ध बाबारा परदार आड़ालेर मा बोनेरा आमरा जारा विभिन्न गुनाहेर मध्ये लिप्त आछि एखन थेके तौबा करब आगामी काल बाँचबो किना मरबो तार कोनो ग्यारंटि नाई আল্লাহর কাছে দুটো হাত তুলিয়া বলবো আল্লাহ এটা হলো আমার জীবনের সর্বশেষ দোয়া ও আল্লাহ এটা হলো আমার জীবনের সর্বশেষ চাওয়া ও দুস্থ জীবনের সর্বশেষ চাওয়া যদি হয় তাহলে তার চাওয়াটা কেমন হবে কথা কোন ঠিক কি না এই জন্য পরিবেশ পরিবেশ যদি ভালো হইয়া যায় ও দুস্থ তাহলে আমরাও ভালো হইতে পারবো কথা কোন ঠিক কি না পরিবেশের কারণে মানুষ জাহান্নামে চইলা যায় পরিবেশের কারণে মানুষ জান্নাতের রাস্তা থেকে ছিটকে পড়ে যায় কথা কোন ঠিক কি না এইজন্য একটা হলো আমরা যতই অপরাধী করি না কেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাহলে দুই নাম্বার হলো আমাদের পরিবেশকে ভালো করতে হবে ভালো মানুষের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে নেককার মানুষের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে যেমনে ভাবে রাসূলের সাথে সাহাবায়ে কেরাম তাকিয়া দুনিয়াতে থাকিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কথা কোন ঠিক কি না নাম ধরে ধরে বলেছে আবু বকর জান্নাতি উমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি কত কোন ঠিক কি না ও দোস্ত যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চরম শত্রু ছিল এই লোকটাও সে জান্নাতি হয়ে গেল কিভাবে হয়ে গেল রাসূলের সংস্পর্শে আসার কারণে কত কোন ঠিক কি না ঠিক আমরা যদি এই দুনিয়াতে আল্লাহওয়ালাদের সহবতে যাই ও দুস্থ আলেমদের সাথে যদি আমাদের সম্পর্ক রাখি আমলুল্লাহ আলেমদের সাথে যদি সম্পর্ক রাখি কওমিওয়ালা আলেমদের সাথে যদি আমাদের সম্পর্ক রাখি তাহলে তাদের কাছ থেকে আমরাও ভালো জিনিস শিখতে পারবো কথা কোন ঠিক কি না তাহলে দুই নাম্বার যে বিষয় পরিবেশ আমাদের চলাফেরা আমাদের মুহাব্বত ভালো লোকদের সাথে হতে হবে ভালো পরিবেশের সাথে থাকতে হবে কথা কোন ঠিক কি না দুই নাম্বার সময় চলে যাইতাছে আমার আলোচনা আরো এতগুলি রয়ে গেছে তিন নাম্বার যে বিষয়টা দোস্ত তিন নাম্বার আরেকটা বিষয় হলো হুব্বে মাল হুব্বে মাল খুব গুরুত্বপূর্ণ দেখেন জীবনের সাথে বাস্তবিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল এমন একটা বিষয় লাউকানা লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব আল্লাহ
আল্লাহ রাসূলের হাদিস ও দোস্ত যার যত বেশি হয় সে তত বেশি চাই কথা কোন ঠিক কি না আর রাসূল বলেন বনি আদমের স্বভাবই হলো একটা যে বনি আদমকে যদি একটা স্বর্ণের উপত্যকা দেওয়া হয় অর্থাৎ দুইটা পাহাড়ের মধ্যস্থলে একটা স্বর্ণের মাঠ যদি ভরে দেওয়া হয় লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়াতান ও দোস্ত তখন বনি আদম সে বলবে আহ যদি আমার আরেকটা এরকম হয়ে যেত কথা কই না আরে রাসূলের হাদিস বলবি কি যদি আমার আরেকটা এরকম স্বর্ণের পাহাড় হয়ে যেত বাস্তবিকটা দেখেন আপনাদের এলাকায় আগে সোনার ঘর ছিল কে কে দেখছেন এমন কি আছেন হ্যাঁ জাক আলহামদুলিল্লাহ সোনার ঘর এখন সোনার ঘর আসেনি না হ্যাঁ এখন টিনের ঘর এখন যে গরীব তার ঘরটা কিসের টিনের আর যে যে মধ্যবিত্তের চারদিক দেওয়াল উপরে টিন আর যে একটু ধনী তার ফাউন্ডেশন কথা কই না এই ফাউন্ডেশন ওয়ালা লোকটারও এক সমসনের ঘর ছিল একটু দেখবেন এই ফাউন্ডেশন ওয়ালা লোকটারও একদিন সোনার ঘর ছিল আজকে সে বিল্ডিং এর মালিক তাকে জিজ্ঞাসা করবেন আপনার মনের আশা কি কয় হুজুর আমার মনের আশা ছাদ একতলা দিছি ফাউন্ডেশনটা যদি দশতলা হইতো আর কোনো আশা ছিল না বলবে কি বলবে না এখন যাদের টিনের ঘর আছে যদি বলি যে তাদের আশা কি কইবো হুজুর যদি ইট লাগাইতে পারতাম ইটের ভিতরে যদি থাকতে পারতাম তাহলে আমার আর কোনো আশা ছিল না কথা কন যখন সোনার ঘর ছিল তখন আশা ছিল যদি টিনের ঘর হয় আর কোনো আশা নাই আর যাদের টিনের ঘর ছিল এরপরে আশা ছিল যদি আমার বিল্ডিং হইতো এখন বিল্ডিং হয়েছে এখন আশা হইল দশতলা বিল্ডিং এর অর্থাৎ বনি আদম যতক্ষণ পর্যন্ত তার কবরের মাটি মুখের মধ্যে না লাগছে ততক্ষণ পর্যন্ত তার আশা পূর্ণ হবে না এই সম্পদের লোভে এই সম্পদের লোভ এত খারাপ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত ইয়াতবাউল মাইয়িত সালাত ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু ও দোস্ত মনোযোগ সহকারে কথাগুলি শুনেন আল্লাহ রাসূলের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা বস্তু হলো এমন যে তিনটা বস্তু মানুষ যখন মৃত্যুবরণ করে তার পিছনে পিছনে তিনটা বস্তু দৌড়ায় তিনটা বস্তু দৌড়ায় আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে দুইটা বস্তুকে মানুষ সবচেয়ে আপন ভাবে এর মধ্যে একটা হলো মাল আর একটা হলো আহাল দুইটা বস্তু হলো এমন আপনার কবর পর্যন্ত যাবে এরপরে আর যাবে না আর একটা বস্তু হলো এমন যেই বস্তুটা আপনার কবরেও যাবে যেই বস্তুটা আপনার হাসরেও থাকবে যেই বস্তুটা আপনার জান্নাত এবং জাহান্নামে নিয়ে যাবে আল্লাহর হাবিব উদাহরণ দিয়া বলেন এক নাম্বার হলো মাল এক নাম্বার হলো আহলুহু ওয়া মালুহু একটা হলো আত্মীয় স্বজন সন্তান সন্ততির মায়া একটা হলো সন্তান সন্ততির মায়া আরেকটা হলো মালের মায়া কথা কোন ঠিক কিনা আরে এই মালের কারণে আজকে ভাই ভাইয়ের মাথার মধ্যে আঘাত করে আছে না নাই এই কথা বলেন আছে না নাই আরে সন্তান নিজ মাকে জবাই করে ফেলে বাবাকে জবাই করে ফেলে আমাদের কোঠিয়াদি এই মাসখানেক মনে হবে যে টাকা দেই নাই সন্তানকে যে কোনো জিনিস খাবারের জন্য নেশা বাবা বাজার থেকে বাড়িতে আসবে সন্তান দাঁড়িয়ে রাস্তার মধ্যে দাঁড়ানো বাবা আসছে এলো পাথারি রাস্তার মধ্যে নিজ সন্তান যেই সন্তানকে জন্ম দিয়েছে এই বাবা এই বাবাকে নিজ সন্তান নিজ হাতে কুবায় হত্যা করছে খবর পাইছেন না তাই আপনি কার জন্য কি করে কাদের জন্য কি করতেছেন একটু চিন্তা করেছেন আপনার ঈমান আমল যা আছে পরকাল বরবাদ করে দিচ্ছেন
সন্তানের জন্য আর এই সম্পত্তির জন্য এই সন্তান আর সম্পত্তি কতক্ষণ আল্লাহ রাসূল বলেন দুইটা প্রত্যাবর্তন করবে আপনার মরণের সাথে সাথে দন্তা যখন বের হয়ে যাবে যত কোটি টাকা আপনার নামে আছে সব আপনার সন্তান অর্থাৎ ওয়ারিসদের নামে হয়ে যাবে কতক্ষণ আর আপনার নামে আর আপনার কথাই টাকা পয়সা বলবে না আর আপনার আহাল আপনার আত্মীয় স্বজন আপনাকে কবর পর্যন্ত নিয়ে রাখবে শেষ কবর পর্যন্ত নিয়ে রাইখা ওনারা আয়েশা পড়বে তিন নাম্বার ওয়াবাকা ওয়াহিদুন ওয়া আমালুহু তিন নাম্বার যে বন্ধুটা সেটা হলো নেক আমল এই আমল নেক আমল অথবা বদ আমল দুনিয়াতে যেটা বেশি করেছেন এটা আপনার সাথী হবে এবার চিন্তা করেন আপনি দুনিয়াতে কোন কাজটা বেশি করেছেন এটাই আপনার আমল হবে তাহলে আপনার আপন এই নেক যদি বেশি করেন সেটা হবে আপনার আপন এটা আপনাকে মরণের সময় সাহায্য করবে কবরে সাহায্য করবে হাশরের ময়দানে সাহায্য করবে ওজন মাপের সময় সাহায্য করবে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সাহায্য করবে আপনার নেক আমলগুলি আর বদ আমলগুলি আপনাকে শুধু জাহান্নামের দিকেই টেনে নেবে বাঁচার কোনো সুরত নাই এজন্য তিন নাম্বার হলো হুব্বে মাল মালের লোভ আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের ভিতরে বলেন আল হিরসু আলাল মাল আল হিরসু আলাল উমর মানুষের বয়স যত বাড়তে থাকে তার দুইটা জিনিস নজওয়ান জওয়ান হইতে থাকে একটা হলো আল হিরসু আলাল মাল মালের প্রতি মানুষের আকর্ষণ দেখবেন বাবা মা বুড়া হয়ে গেল টাকা জমাইতে কিন্তু আর কৃপণতা করে না টাকা দিবেন এটাকে জমাই টাকা দিবেন এটাকে জমাই আর একটা হলো আল হিরসু আলাল মাল আল হিরসু আলাল উমর আর কয়টা দিন বাইচা যাওয়ার জন্য আর কয়টা দিন আর কয়টা দিন আর একটা সপ্তাহ যদি আমি বাঁচতে পারতাম আর একটা সপ্তাহ যদি আমি বাঁচতে পারতাম কথা কোন ঠিক কিনা এটা হলো রাসূলের হাদিস তাহলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিরের থেকে 37 এবং 37 নম্বর আয়াত থেকে যেই বিষয়টা সার নির্যাস বুঝাইতে চেয়েছিলাম সেটা হলো সময় থাকতে ভালো কাজ করতে হবে কতক্ষণ ঠিক কিনা সময় হারাইয়া এই জাহান্নামের ভিতরে যাইয়া রব্বানা আখরিজনা নাআমাল সালিহান বললে আর কোনো লাভ হবে না আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে শয়তানের সমস্ত ওয়াসওয়াসা এবং জাহান্নামে যাওয়ার যত রাস্তা আছে ওই সমস্ত রাস্তা থেকে যেন হেফাজত করে নেক কাজ বেশি বেশি করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করুন সবাই বলে আমিন।